সন্দেশখালীর প্রতিবাদী মুখ এবার বিজেপির বাজি। বসিরহাট কেন্দ্র থেকে লড়ছেন পদ্ম প্রার্থী। রাজনীতিতে নেমে কঠিন লড়াই, কি ভাবছেন ভোট নিয়ে? রিপাবলিক বাংলায় এক্সক্লুসিভ রেখা পাত্র। সন্দেশখালীতে আন্দোলনের মুখ থেকে আজকে রাজনীতির ময়দানে, নামটা রেখা পাত্র, বিজেপি প্রার্থী বসিরহাটের, এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে তিনি রয়েছেন। রেখাদি, প্রথমেই রিপাবলিক বাংলা আপনাকে স্বাগত। কোনটা বেশি শক্ত লাগছে, আন্দোলন নাকি রাজনীতি? দেখুন, আমার কাছে তো এই রাজনীতি, তো আমি তো কখনো ভাবিনি রাজনীতি নিয়ে, তো আমার কাছে আন্দোলনটা, আন্দোলন বলুন আর রাজনীতি বলুন, দুটোই সমান মনে হচ্ছে। যারা যারা আপনার সঙ্গে আন্দোলনে নেমেছিলেন, তাদের সঙ্গে আজও কথা হয়েছে, আজও কথা হয়? অবশ্যই হয়, অবশ্যই। তারা, আমি যেখানে যেখানে যাই, পথসভায় বলুন, যে ক্যাম্পিংগুলো করতে যাই, সেখানে ওনারা যান। ওনাদেরকে দেখুন, ওনাদের না চাইলেও ওনারা ঠিক সেখানে হাজির হয়ে যান। সন্দেশখালীর পুরো জায়গাটা ধরেন, তো একটা বিধানসভা, সেক্ষেত্রে আর যে ছটা বিধানসভা রয়েছে, সেই ছটা বিধানসভার জন্য আপনার স্ট্র্যাটেজি কি? ডিএমসি যেগুলো করতে পারেননি, আজকের মা বোনের সম্মান রক্ষা করতে পারেননি উনি, আজকের যে গ্রামে সুন্দরবন অঞ্চলে যে সুবিধাগুলো আজ অবধি মানুষ পায়নি, যে মানুষ যে সরকারি প্রকল্পগুলো এখনো পায়নি, সেগুলো ওনারা পায়, তার জন্য আমি লড়াই করব ওনাদের হয়ে। ওনারা আজকের এই সুন্দরবন অঞ্চলে যে একটা এমস নাসিমন যাতে হয়, তার জন্যে, এবং সুন্দরবন অঞ্চলে ট্রেন লাইনটা আসনামত অব্দি এসে আটকে গেছে, সেটা সুন্দরবনটা পুরোটা কভার করে, সেটাও দেখব। নুসরাত জাহান এই বসিরহাট কেন্দ্র থেকেই উনি জিতেছিলেন। আপনারাই অভিযোগ করেছেন নুসরাত জাহানকে দেখতে পাওয়া যায় না, নুসরাত জাহানকে আপনারা পান না। নুসরাত জাহান জিতেছিলেন এবং তারপর তাকে পাওয়া যায়নি আপনারা বলেছেন, আপনাকে পাওয়া যাবে তো? এবং নুসরাত জাহান, যে আপনাদের প্রাক্তন সাংসদ বলছি আমি, হয়তো বিদায়ী সাংসদ, তার জন্য বার্তা কি? উনি রাজনীতি হয়তো করতে আসেননি, উনি এসেছিলেন ওনার নিজের একটা আশা পূর্ণ করতে, মানুষের পাশে আসেনি। ওনার আশা হয়েছিল যে আমি এই বসিরহাট লোকসভার প্রার্থী হব, হয়েছিলেন, ওনার আশা পূর্ণ হয়ে গেছে, উনি সরেও দাঁড়িয়েছেন, মানুষের পাশে যাওয়ার প্রয়োজন মনে করেনি, কারণ উনি গরিব মানুষকে মানুষ বলেই মনে করেন না আমার মনে হয়। নিরাপদ সর্দার তো ভূমিপুত্র, নিরাপদ সর্দারকে নিয়ে একটু মনে হচ্ছে না ফাইটটা চ্যালেঞ্জ হয়ে গেল, ফাইটটা টাফ হয়ে গেল? দেখুন, নিরাপদ সর্দার আর আমাদের যে হাজি নজরুল, উনি তো এখানে দিল্লি গিয়ে মমতা ব্যানার্জির সাথে একসঙ্গে এক টেবিলে বসে চা খাচ্ছেন, ডিনার করছেন, ওনার কী সমস্যা? ওনারা শুধু এইটাই মানুষের মনে, যেসব মানুষের, বাংলার মানুষের জানেন না, পাশে পেয়েছিলেন? দেখুন, কোনোদিনই পাইনি আমি, আমার যেখান থেকে আমার জ্ঞান হয়েছে, আমি কোনোদিনই দেখিনি নিরাপদ সর্দারকে, এইটা এই আন্দোলনের পরে জানছি। নিরাপদ সর্দার জেলে আছে, ছাড়া পাবে, ছাড়া পেয়েছেন, সন্দেশখালী প্রচারে এসেছেন এবং মা বোনেদের প্রচণ্ডভাবে আশা যোগাচ্ছেন, কিন্তু মা বোনেরা চিড়ে ভিজবে না, কেন আমাদের সন্দেশখালী চিড়ে অতটা নরম নয় যে যার যে কোনো জলে ভিজে যাবে। ভোটের পর আপনাকে কি বিজেপি সুরক্ষা দেবে? কারণ ভোটের আগে আমরা দেখছি আপনি প্রার্থী, এই মুহূর্তে আপনার সিকিউরিটি রয়েছে, সন্দেশখালীতে গেলে আপনার সিকিউরিটি ব্রিচ বা নিরাপত্তাহীনতায় ভুগবেন না তো ভোটের পর? দেখুন, আমাকে, আমি, আমাকে বিজেপি সিকিউরিটি দেখ আর না দেখ, আমার সিকিউরিটি পুরো ওই বাংলার মা বোন বাবার আমার সিকিউরিটি। ওনারা যেভাবে ওনাদের ভালোবাসা, ওনাদের সন্তানভাবে আমাকে আগলে রেখেছেন, তো এতে আমার মনে হয় না এই দুর্নীতিগ্রস্ত মানুষের আমাদের কোনো ক্ষতি করতে পারবে। দিল্লি ডাকছে? অবশ্যই, অবশ্যই দিল্লি যাব, আমার মা বোনেদের আশীর্বাদ আছে আর সাথে আছে আমাদের মাননীয় মোদিজির আশীর্বাদ, অবশ্যই যাব, আর যাব সেটা শুধুমাত্র মোদিজির পা ছুঁয়ে একটু প্রণাম করব। প্রচণ্ড আশা আছে মনে, ওনার পা দিয়ে একটু প্রণাম করব, ওনার পাটা সত্যি আমাদের জন্য ভগবান, দেখেছেন নারায়ণের পা, আমরা ঘরে নারায়ণের খড়ম রেখে আমরা প্রণাম করি, তো নারায়ণের সমান উনি, উনি রাম, রামের একটা স্বরূপ। দিল্লি যাওয়ার ব্যাপারে 100% নিশ্চিত, এবং একই সঙ্গে একদম বসিরহাটে এইমস বানানো হোক, এবং একই সঙ্গে একাধিক প্রকল্পে চিন্তাভাবনা রয়েছে, কিন্তু অপেক্ষা ভোট বাক্সে, ভোটের বাক্স খুললে আদৌ কি সেটা রেখাপাত্রের দিকে যাবে নাকি নিরাপদ অথবা হাজির দিকে, সেটার দিকেই তাকিয়ে রয়েছে এই মুহূর্তে গোটা বাংলা তথা দেশ। ক্যামেরায় পার্থ সারথী রায়ের সঙ্গে পিঙ্কি অধিকারী, রিপাবলিক বাংলা। সন্দেশখালীর প্রতিবাদী মুখ এবার বিজেপির বাজি। বসিরহাট কেন্দ্র থেকে লড়ছেন পদ্ম প্রার্থী। রাজনীতিতে নেমে কঠিন লড়াই, কি ভাবছেন ভোট নিয়ে? রিপাবলিক বাংলায় এক্সক্লুসিভ রেখা পাত্র। দেখুন,
সন্দেশখালীতে আন্দোলনের মুখ থেকে আজকে রাজনীতির ময়দানে, নামটা রেখা পাত্র, বিজেপি প্রার্থী বসিরহাটের, এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে তিনি রয়েছেন। রেখাদি, প্রথমে রিপাবলিক বাংলা আপনাকে স্বাগত। কোনটা বেশি শক্ত লাগছে, আন্দোলন নাকি রাজনীতি? দেখুন, আমার কাছে তো এই রাজনীতি, তো আমি তো কখনো ভাবিনি রাজনীতি নিয়ে, তো আমার কাছে আন্দোলনটা, আন্দোলন বলুন আর রাজনীতি বলুন, দুটোই সমান মনে হচ্ছে। যারা যারা আপনার সঙ্গে আন্দোলনে নেমেছিলেন, তাদের সঙ্গে আজও কথা হয়েছে, আজও কথা হয়? অবশ্যই হয়, অবশ্যই। তারা, আমি যেখানে যেখানে যাই, পথসভায় বলুন, যে ক্যাম্পিংগুলো করতে যাই, সেখানে ওনারা যান। ওনাদেরকে দেখুন, ওনাদের না চাইলেও ওনারা ঠিক সেখানে হাজির হয়ে যান। সন্দেশখালীর পুরো জায়গাটা ধরে নিতে, একটা বিধানসভা, সেক্ষেত্রে আর যে ছটা বিধানসভা রয়েছে, সেই ছটা বিধানসভার জন্য আপনার স্ট্র্যাটেজি কী? ডিএমসি যেগুলো করতে পারেননি, আজকের মা বোনের সম্মান রক্ষা করতে পারেননি উনি, আজকের যে গ্রামে সুন্দরবন অঞ্চলে যে সুবিধাগুলো আজ অবধি মানুষ পায়নি, যে মানুষ যে সরকারি প্রকল্পগুলো এখনও পায়নি, সেগুলো ওনারা পায়, তার জন্য আমি লড়াই করব ওনাদের হয়ে। ওনারা আজকের এই সুন্দরবন অঞ্চলে যে একটা এইমস নার্সিংহোম যাতে হয়, তার জন্যে, এবং সুন্দরবন অঞ্চলে ট্রেন লাইনটা আসনামত অব্দি এসে আটকে গেছে, সেটা সুন্দরবনটা পুরোটা কভার করে, সেটাও দেখব। নুসরত জাহান এই বসিরহাট কেন্দ্র থেকেই উনি জিতেছিলেন। আপনারাই অভিযোগ করেছেন নুসরত জাহানকে দেখতে পাওয়া যায় না, নুসরত জাহানকে আপনারা পান না। নুসরত জাহান জিতেছিলেন এবং তারপর তাকে পাওয়া যায়নি আপনারা বলেছেন, আপনাকে পাওয়া যাবে তো? এবং নুসরত জাহান, যে আপনাদের প্রাক্তন সংসদ বলছি আমি, হয়তো বিদায়ী সংসদ, তার জন্য বার্তা কি? উনি রাজনীতি হয়তো করতে আসেননি, উনি এসেছিলেন ওনার নিজের একটা আশা পূর্ণ করতে, মানুষের পাশে আসেননি। ওনার আশা হয়েছিল যে আমি এই বসিরহাট লোকসভার প্রার্থী হব, হয়েছিলেন, ওনার আশা পূর্ণ হয়ে গেছে, উনি সরেও দাঁড়িয়েছেন, মানুষের পাশে যাওয়ার প্রয়োজন মনে করেনি, কারণ উনি গরিব মানুষকে মানুষ বলেই মনে করেন না আমার মনে হয়। নিরাপদ সর্দার তো ভূমিপুত্র, নিরাপদ সর্দারকে নিয়ে একটু মনে হচ্ছে না ফাইটটা চ্যালেঞ্জ হয়ে গেল, ফাইটটা টাফ হয়ে গেল? দেখুন, নিরাপদ সর্দার আর আমাদের যে হাজি নজরুল, উনি তো এখানে দিল্লি গিয়ে মমতা ব্যানার্জির সাথে একসঙ্গে এক টেবিলে বসে চা খাচ্ছেন, ডিনার করছেন, ওনার কি সমস্যা? ওনারা শুধু এইটাই মানুষের মনে, যেসব মানুষের, বাংলার মানুষের জানেন না, পাশে পেয়েছিলেন? দেখুন, কোনোদিনই পাইনি আমি, আমার যেখান থেকে আমার জ্ঞান হয়েছে, আমি কোনোদিনই দেখিনি নিরাপদ সর্দারকে, এটা এই আন্দোলনের পরে জানছি। নিরাপদ সর্দার জেলে আছে, ছাড়া পাবে, ছাড়া পেয়েছেন, সন্দেশখালী প্রচারে এসেছেন এবং মা বোনেদের প্রচণ্ডভাবে আশা যোগাচ্ছেন, কিন্তু মা বোনেরা চিড়ে ভিজবে না, কেন আমাদের সন্দেশখালীর চিড়ে অতটা নরম নয় যে যার যে কোনো জলে ভিজে যাবে। ভোটের পর আপনাকে কি বিজেপি সুরক্ষা দেবে? কারণ ভোটের আগে আমরা দেখছি আপনি প্রার্থী, এই মুহূর্তে আপনার সিকিউরিটি রয়েছে, সন্দেশখালীতে গেলে আপনার সিকিউরিটি ব্রিচ বা নিরাপত্তাহীনতা ভুগবেন না তো ভোটের পরে? দেখুন, আমাকে, আমি, আমাকে বিজেপি সিকিউরিটি দেখ আর না দেখ, আমার সিকিউরিটি পুরো ওই বাংলার মা বোন বাবার আমার সিকিউরিটি। ওনারা যেভাবে ওনাদের ভালোবাসা, ওনাদের সন্তানভাবে আমাকে আগলে রেখেছেন, তো এতে আমার মনে হয় না এই দুর্নীতিগ্রস্ত মানুষেরা আমাদের কোনো ক্ষতি করতে পারবে। অবশ্যই, অবশ্যই দিল্লি যাব, আমার মা বোনেদের আশীর্বাদ আছে আর সাথে আছে আমাদের মাননীয় মোদিজির আশীর্বাদ, অবশ্যই যাব, আর যাব সেটা শুধুমাত্র মোদিজির পা ছুঁয়ে একটু প্রণাম করব। আজকে এটাই হবে দিল্লিতে গিয়ে? প্রচণ্ড আশা আছে মনে, ওনার পা ধুয়ে একটু প্রণাম করব। ওনার পাটা সত্যি আমাদের জন্য ভগবান, দেখেছেন নারায়ণের পা, আমরা ঘরে নারায়ণের খড়ম রেখে আমরা প্রণাম করি, তো নারায়ণের সমান উনি, উনি রাম, রামের একটা স্বরূপ। দিল্লি যাওয়ার ব্যাপারে 100% নিশ্চিত, এবং একই সঙ্গে একদম বসিরহাটে এইমস বানানো হোক, এবং একই সঙ্গে একাধিক প্রকল্পে চিন্তাভাবনা রয়েছে, কিন্তু অপেক্ষা ভোট বাক্সে, ভোটের বাক্স খুললে আদৌ কি সেটা রেখাপাত্রের দিকে যাবে, নাকি নিরাপদ অথবা হাজির দিকে, সেটার দিকেই তাকিয়ে রয়েছে এই মুহূর্তে গোটা বাংলা তথা দেশ। ক্যামেরায় পার্থ সারথি রায়ের সঙ্গে পিঙ্কি অধিকারী, রিপাবলিক বাংলা।